হ্যাঁ তেমনি আমার ওই যে আমার ফোনে চার্জ নাই, যার কারণে আমার ফোনে যে চার্জটা আছে ওতে ভিডিও কল হবে না, অডিও কল হবে। অডিও হবে, ভিডিওটা আর আসবে। তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো, তোমার করার সুযোগ দেওনি। তুমি অনেক সুন্দর, তোমার এই ফিগার অনেক সুন্দর। ফিগার নিয়েই পড়ে থাকলে আর কিছু আর বলবে না। হ্যাঁ না, ফিগার অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, এত বড় টল ফিগার। আমি আমার লম্বা মেয়েদের পছন্দ বেশি। হ্যালো হ্যালো, শুনছি। তুমি অনেক লম্বা না, তারপরে অনেক ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে। এবার হবে, ওগুলো তো ছিল, এবার এনে রাখবেন। আমি যখন যাবো তখন এনে রাখবেন, আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো, যাতে আমার যাতে আরো বেশি ভালো লাগবে। আসলে কি আপনাকে কিছু ছিল না, আমারও একটা খুব নার্ভাস হচ্ছিলাম, যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো ভুল হয়ে যায় একটা, মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না, আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো ভুল হয়ে যায়, একটা টেনশন মাথায় কাজ করতেছিল। আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্সে করতে পারবো। না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ, আমি না ওই বিছানায় তো আছে, শালারা তো পাল্টাইনি, ওরা বুঝবে কিভাবে, বলতেও তো পারতেছি। আমি এই দিকে সরে আসছি, আগে থেকে ফেলে রাখবানি বল মানে যে তাদের পাল্টায় দাও না কেন, তাদের ডেলি পাল্টাবো এই বলে দেবো। আমার না এখন আমি সেটা বুঝতে পারছি, আপনি আসলে সত্যি অনেক সেক্সি, আমার মানে ধারণার বাইরে, মানে ধারণা ছিল না আপনি এতটা হট আর কি। আপনি তো জানেন একটা মেয়ে হিসেবে আমি খুব প্লিজড। আমার অনেক বয়স হচ্ছে, তুমি পারবে কিনা, আমার যন্ত্রটার সাইজও কিন্তু ভালো না, ভালো না, ওরকমই তো হয় ছেলেদের, আমার কেমন না বড় ছোট হয় না, ঠিকই তো লাগলো, আমার মতন তো ঠিকই আছে। আমি ভাবছি এরপরে তোমার ঘাড়ে তোমার পা দিয়ে, আমি আমার ধরতে দেরি, আমাকে ধরতে দেরি, আর আমার কাছে যাইতে দেরি হয়নি, আমার এতটা কারেন্টের মতো আমি চলে গেছি আজকে। ও হ্যাঁ, এখানে ঢুকেই তো আমরা, না আমরা ওই যে আগের দিন আলাপ করে নিয়েছিলাম না, এই জন্য আগে। ঠিক আছে, আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুতি ভালো। আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে, জুতিটা ভালো। হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হলো না, আপনি যে সেক্সি, ও একদম যা ছিল তার থেকে আমার বেশি ধারণা হইল। যখন তোমার ফ্রি দিন হবে না, ফ্রি হবে তখন তোমার ওটা আমি ভরে দিয়ে দেবো, তারপরে দরকার নেই রিস্ক নেওয়ার। না ফ্রির দিনে ভরে ফেলবো একেবারে, আমার আসলে কখন কোন সময় হচ্ছে তো, মানে আমার ডেট অনুযায়ী হচ্ছে না, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, জীবনের ঝুঁকি যেখানে ওখানে, আমি ওগুলো নিয়ে আনাই রাখবো। আর যেই কয়দিন অন্তত থাকছেন সেই কয়দিন আমি বেশি বেশি যাব। আমাদের নাই হস করে করে থাকলো না এটা, কিন্তু আমাদেরকে একটা কথাবার্তা হবে না? হ্যাঁ হবে। কেমন আছি, কি করছি, খাইছি কিনা এমন তো কথা বলতেই পারি, তাই না? আমাকে ভুলে যাবেন না তো? সপ্তাহের মতো বলে আমার খুব ইচ্ছা, তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা, তাহলে আমি খুব খুশি হব। কারণ কি জানো, কেন তোমার হাইট ভালো, তো যদি একটা ছেলে হয় সে প্রায় 6 ফিটের কাছে হবে, তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো? আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো বড় অনেক সুন্দর হবে, ইচ্ছা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে, আমারও তোমার অনেক খুশি হবে। তোমার নাও না একটা বাচ্চা, আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা, তার জন্য তুমি অসুস্থ হবে, তাহলে বাচ্চা অসুস্থ থাকতে হবে, মারও তো সুস্থ থাকতে হবে। এখন যেমন তোমার, তুমি যখন আমার বাচ্চার মা হবে তখন তো বউ আর তোমার ভিতরে পার্থক্য, কি বলো? তোমার পর আমার অনেক মায়া থাকবে না?
আমার আসলে অনেক মায়া জন্মায় গেছে, আমি বোঝাতে পারছি কিনা জানি না। আমি তো একটা মেয়ে, আমার কিন্তু একটা মানে একটা বারের জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না। আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিব, আমি প্রস্তুত, আমার কাছে একটা স্মৃতিটা সারা জীবন থাকবে। আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে ফেলছি, আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে মানুষকে একটু আমি টিফিন করি, কিন্তু আজকের দিন আমার কাছে কোনো বাধাই মনে হলো না। আমি এতটা এক্সাইটমেন্টে আমি এসেছি, এতটা খাতায় বন্ধ করে রাখছে, আমি যেন আমি 100% দিলে আপনি আরো আমার হয়তো আমি 50% দিতে পারছি। ওকে ঘুমাও, সকালে কথা হবে। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।